বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল বিডি মম ইন ইতালি কেমন আছেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখুক এই দোয়া করি এই আশা করি আর আমি আছি আলহামদুলিল্লাহ ভালো শরীর ভালো বাট মনটা অনেক খারাপ আসলে চকবাজারের আগুনের ঘটনাটা শোনার পর থেকে এটার পরবর্তী ভয়াবহ অবস্থার পর থেকে আসলে মনটা ভালো নেই মন খুবই খারাপ আর এতটাই খারাপ যে সাথে সাথে খারাপ হয়ে গেছে আমি সারা রাত ঘুমাতে পারিনি সকালে উঠে প্রচন্ড মাথা ব্যথা আসলে যা দেখছি তা দেখি আমার এই অবস্থা আর যাদের উপর দিয়ে গেছে এই এই পরিস্থিতি তাদের আসলে কি অবস্থা এটা চিন্তাও করতে পারি না তারপরে যাই হোক যত কিছুই হোক রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে স্বামী সংসার আছে ওটা মেনটেন করতে হবে সেজন্যই আসলে কোনো রকমের রান্না করা আমি আসলে পুরোটা ভিডিও শ্যুট করতে পারিনি আমার রান্না হোক বা যাই হোক যতটুকু পেরেছি আসলে তাই শেয়ার করা আর আজকে আসলে আমি কি কি করলাম তা শেয়ার করা না আসলে আমার কিছু কথা শেয়ার করা যেগুলো আসলে বলতে পারিনি কারো কাছে বা নিজের মনের কথাটা আসলে কারোকে শেয়ার করতে পারিনি তাই আসলে সবাইকে সবার সাথে একটু কথা বলা যাই হোক সব কিছু রেডি করে আসলে রান্না বসিয়ে দিছি এখন একটু খাওয়া দাওয়া করবো যেহেতু কালকে সারা রাত ঘুমাতে পারেনি মাথা ব্যথা করতেছে প্রচুর এখন কিছু খেয়ে আমি ওষুধ খেয়ে নেব আর আসলে চকবাজারের যে আগুনের কথা এটা যেদিন লাগছে আসলে ওই দিনই ফেসবুকে দেখেছি জাস্ট আমি না পাতা দিইনি সত্যি কথা যেটা আমি ভাবছি যে বাংলাদেশে প্রায়ই এরকম আগুন লাগতেছে কিন্তু এটা যে এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে এর পরিণতি যে এত ভয়াবহ হবে এটা আসলে কখনো চিন্তাও করতে পারিনি তো যেদিন দেখেছি ওই দিন আসলে আমি এভাবেই রেখে দিয়েছি রাত্রেও কোনো ফিলিংস ছিল না যে হ্যাঁ আগুন লাগছে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে যা জাস্ট এতটুকু দোয়া করি শুয়ে পড়ছি আসলে কিন্তু পরদিন ফেসবুক বলি ইউটিউব বলি সব জায়গাতেই আসলে এক একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা আসতেছে সামনে এক একটা করুণ কাহিনী আসতেছে সামনে যেটা কি বলবো আর ভাষা দিয়ে প্রকাশ করার মতো না আর একটা একটা মার আহাজারি মায়ের যার দিয়ে যায় একমাত্র সেই বুঝে আর এখন আমিও একজন মা আমিও জানি একটা মা তার সন্তানের প্রতি ফিলিংস কেমন থাকতে পারে সেই হিসাবে কি বলবো মা হিসেবে হয়তো বা একটু আন্দাজ করতে পারি একটু তার হয়তো বা কানা করিও তার যে কষ্ট হচ্ছে একটা একটা মার আমি না। আন্দাজ করে আর আর কি বিয়ের পরে বাবা মা তো আপন থাকেই তার স্বামী হচ্ছে মনে হয় তার কাছে সবচেয়ে বেশি আপন তার সাথে তার সারা জীবন কাটানোর আশা নিয়েই শুরু করে নতুন একটা জীবন আর সেই জায়গায় যদি তার মাথার উপর থেকে এই ছায়াটাও চলে যায় এত ছোট ছোট বাচ্চা রেখে কি করতে পারে পারে আসলে কতটা অসহায় হতে তখন বাচ্চা নিয়ে একটা মা যখন তার লাশের জন্য স্বামীর অপেক্ষা করে আসলে এর চেয়ে বোধহয় মর্মান্তিক বিষয় আর কিছু নাই দুই ভাই বাচ্চাকে আগলে রাখছে বাঁচানোর জন্য ওয়াইফকে রেখে হাজবেন্ড নিচে নামেনি দুজন তিনোজন একসাথে চলে গেছে আসলে কিছু কিছু ঘটনা যেগুলো প্রকাশ পেয়েছে এগুলো হয়তো আমরা জানি এটা নিয়ে কথা বলি এমনও ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে এমনও অনেক করুণ কাহিনী হয়ে গেছে যেটা আসলে প্রকাশ পায় না প্রকাশ আর পাবেও না বোধ হয় কারণ তারা কেউ নেই যে বলবে আমার সাথে এরকম হয়েছে বা আমার সাথে এরকম ছিল আল্লাহ জানা এরকম করুণ মৃত্যু কাউকে না দেয় এটা আমি আশা করি না মানুষ মারা যাবে এটা সত্যি কথা একদিন আগে আর পরে সবাইকে যেতে হবে আমাদের কিন্তু এইভাবে অস্বাভাবিক মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয় এর চেয়ে মনে হয় অনেক মানুষ মারা যায় এইটা স্বাভাবিকভাবে মারা যায় আমার সামনে কেউ স্বাভাবিকভাবে মারা গেছে এটা হয়তো বা মেনে নেওয়া যায় মানতে হয় আস্তে আস্তে কিন্তু এই মৃত্যুটা হঠাৎ করে মৃত্যুটা আসলে আবার আগুনে পুড়ে মারা যাওয়া আমি আসলে আগুনে পোড়া তারপরে পানিতে ডুবে মারা যাওয়া এগুলাকে খুবই ভয় পাই আমি একবার পানিতে ডুবে গিয়েছিলাম প্রায় মানে প্রায় কি বলবো মৃত্যুমুখ মুখ থেকে চলে আসছি আসলে তা ওইটারও যে কি করুণ অবস্থা কি মর্মান্তিক অবস্থা হয় ওইটা আসলে কিছুটা হলেও দেখেছি অনেকটা বলা যায় যে মৃত্যুর কাছ থেকে ফিরে ফিরে আসছি তো আমি তারপর থেকে পানি পানি অনেক ভয় পাই আমি কখনো পুকুরে নামি না আমি পুকুরে নামলেও হয়তো গলা সমান গলা সমান তো ভুলেও না হয়তো পা সমান একটু নামি জাস্ট আমি মগ নিয়ে নামি সত্যি কথা যেটা আমি ওইটা দিয়ে গোসল করি কিছু হাতে করে নিয়ে নামি কিন্তু ডুব দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না ওই একটা ঘটনার পর থেকে ওইটা তো আমি জাস্ট একটু একটু দেখেছি আর আসলে মরণটা যে কত কষ্টের তো আল্লাহ সবাইকে সহি সালামত রাখুক এই দোয়া করি আল্লাহ হাফেজ